ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা প্রয়োগ করে গোসাও নির্ণয় করা। ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা অনুযায়ী এ সমান বি কিউ প্লাস আর। এখানে এ বি হলো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, কিউ আর এ দুটি কি? এ দুটি হচ্ছে কিউ এবং আর হলো যখন একে বি দিয়ে ভাগ করি তখন যে আমরা ভাগফল পাই সেটি হচ্ছে কিউ এবং যে ভাগশেষ পাই সেটি হচ্ছে আর। বুঝার সুবিধার জন্য এভাবে লিখলাম, এ বড়, এ ভাজ্য, বি ছোট, বি ভাজক, একে বি দিয়ে ভাগ করলাম, কিউ ভাগফল পাওয়া গেল, আর ভাগশেষ। এখন এই ভাগ প্রক্রিয়াতে যদি আর যদি শূন্য হয় অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয় তাহলেই আমরা বলবো যে এ এবং বি এর গোসাউ গরিষ্ঠ সাধারণ উৎপাদক হবে বি। অর্থাৎ যখন দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, যে কোনো দুটি অখণ্ড সংখ্যা এ বি এর মধ্যে এ বড় এবং বি ছোট এবং ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করে যদি সম্পূর্ণ ভাগ হয়, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে ছোট সংখ্যাই হবে এই সংখ্যা দুটির গোসাউ। উদাহরণ হিসাবে এটি প্রশ্ন নেওয়া হলো 3 এবং 15 এর গোসাউ কত হবে। উত্তর হচ্ছে 3 এবং 15 উভয়ই ধনাত্মক অখণ্ড সংখ্যা, বড় সংখ্যাটি 15, ছোট সংখ্যা 3, 15কে 3 দিয়ে ভাগ করব তাহলে ভাগফল 5 পাওয়া গেল। এবং ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ভাগশেষ শূন্য, অর্থাৎ ভাগটি এখানে সম্পূর্ণ হয়েছে। অতএব 3, 15 এই দুটি সংখ্যার গোসাউ হবে 3। এটি হচ্ছে আমরা বোঝার জন্য গোসাউ এভাবে করলাম, কিন্তু আপনারা লিখবেন এখানে 15 3 থেকে বড়, তাই 15 হচ্ছে ভাজ্য, 3 হবে ভাজক, এবং আমরা ভাগফল কত পেলাম 5, তো এবং ভাগশেষ কত পেলাম 0। তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ সম্পর্কটি লিখবেন 15 = 3 + 5 + 0, অর্থাৎ ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। যেহেতু এখানে ভাগশেষ 0 আপনারা লিখবেন, অতএব 3 এবং 15 এর গোসাউ সমান 3। একটি সমস্যার কথা আমরা উল্লেখ করেছি, 4 এবং 30 এর গোসাউ কত হবে। তাহলে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে 30 বড় ভাজ্য, 4 ছোট ভাজক, 30 দিয়ে 30কে 4 দিয়ে ভাগ হবে, তো আমরা ভাগফল এখানে 7 পেয়েছি কিন্তু ভাগশেষ 2। দেখুন ভাগশেষ এখানে 0 হয়নি। তাহলে আমরা ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ সম্পর্কটি লিখব 30 = 4 + 7 + 2। এখানে প্রশ্ন হচ্ছে যেহেতু ভাগশেষ এখানে 0 পাওয়া যায়নি তাহলে আমরা 4কে 30 এবং 4-এর গোসাউ বলতে পারবো না। অর্থাৎ এই ধাপে আমরা এই দুটি সংখ্যার গোসাউ নির্ণয় করতে অক্ষম, আমাদের গোসাউ বের হয়নি, কারণ যেহেতু ভাগটি সম্পূর্ণ হয়নি, 4 দিয়ে 30কে সম্পূর্ণভাবে ভাগ করা যায়নি, তাই আমরা 4কে 30 এবং 4-এর গোসাউ বলতে পারবো না। এই হচ্ছে ভাগটি। তাহলে এবার কি করতে হবে? তাহলে এবার করতে হবে যে সেই ভাগশেষ দিয়েই আমরা এই ভাজককে আবার ভাগ করব। কিভাবে? এভাবে লিখবেন, 2 ভাগশেষ জায়গায় থাকলো, এটিকে একটু এইভাবে করে একটু ভাগের সাইনটা দেবেন, তারপর এই 4টা এখানে আনুন। তাহলে এখানে কি হলো, এই ভাগশেষ দিয়ে আগের যে ভাজক সেটিকে এবার ভাগ করব। তো এখানে 30কে 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষ পেয়েছে 2, যেহেতু ভাগশেষ শূন্য হয়নি তাই আমরা এই ভাগশেষ দিয়ে আবার ভাজক 4কে ভাগ করলাম, এবার কিন্তু ভাগশেষ শূন্য হয়েছে, অর্থাৎ এই ধাপে আমাদের ভাগটি সম্পূর্ণ হলো। তখন এটাকে আবার ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা অনুযায়ী লিখব, অর্থাৎ ভাজ্য, ভাজক এবং ভাগফলের সম্পর্কতে আমরা লিখব। তো এখানে কাকে ভাগ করেছি? 4 ভাগ করেছি, তাই 4 হচ্ছে ভাজ্য, এটা এখানে বসবে। কী দিয়ে ভাগ করেছি? আগের ভাগশেষ এবং বর্তমান ভাজক হচ্ছে 2, তাহলে 2 ভাজক এখানে বসলো, ভাগফল কত পেলাম 2 পূরণ 2 যোগ ভাগশেষ কত, আমরা 0 লিখব। তো আপনারা বুঝতে পারলেন, আবার বলি, 30 এবং 4 এই দুটি অখণ্ড সংখ্যার মধ্যে 30কে 4 দিয়ে ভাগ করলে 7 ভাগফল পাওয়া যায় এবং ভাগশেষ 2 পাওয়া গেল। যেহেতু ভাগশেষ 0 হয়নি তাই এই ভাগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। কাকে ভাগ করব? ভাগশেষ 2 দিয়ে আগের যে ভাজক 4 এটাকে ভাগ করব। এবার আমরা 4কে 2 দিয়ে ভাগ করলাম, 2 ভাগফল পাওয়া গেল, কিন্তু ভাগশেষ কী হলো? 0। ভাগশেষ যখনই 0 হলো আমাদের থামতে হবে,
তারপর আমরা ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা মতে আমরা ভাজযোগ সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ এই জায়গা থেকে লিখলাম। এখন যেহেতু এই দুই ভাজক দিয়ে ভাগটি সম্পূর্ণ হয়েছে, এই ভাজকটাই হচ্ছে এই ত্রিশ এবং চারের গসাউ। এতএব দুই দুই বলতে এই ভাজকের কথা বলা হয়েছে, এই দুই হচ্ছে প্রদত্ত সংখ্যা চার এবং ত্রিশ এর গসাউ। এভাবে আমরা ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা অনুযায়ী আমরা গসাউ নির্ণয় করব। যখন আমরা কোনো জায়গায় ভাগশেষ শূন্য পাব না, তখন এভাবে সেই ভাগশেষ দিয়ে আগের ভাজককে ভাগ করব এবং সেখানেও যদি ভাগশেষ শূন্য হয় না, এই প্রক্রিয়া আবার চালিয়ে যাব এবং যেখানে গিয়ে ভাগশেষ শূন্য হবে সেখানে থেমে বলবো যে যে ভাজক দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য বেরিয়েছে সেই ভাজক হবে সংখ্যা দুটির, প্রদত্ত সংখ্যা দুটির গসাউ।